হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা জিএনএম এনএমের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা প্রত্যেকে যেন ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার এখান থেকে তোমাদের ফিফটিন মার্ক পরীক্ষার ক্ষেত্রে থাকবে আমরা অবশ্য টার্গেট রেখেছি টেন প্লাস ঠিক আছে তো ক্লাসগুলো অবশ্য তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন পোর্শন থেকে বেশি প্রশ্ন আসছে এবং আমরা অবশ্য টার্গেট রেখে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু যেসব টপিকের উপর বেশ করে প্রশ্নগুলো এসেছে সেসব টপিক থেকে আমি কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আসছি যাতে তোমরা অবশ্যই ভালো করে জানতে পারো শিখতে পারো দেখো প্রথমে যে প্রশ্নটা তোমাদের রয়েছে এটা তোমাকে ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট তোমাকে করতে হবে যদি হয় তাহলে না হলে তোমাকে অপশান ফোর চুজ করতে হবে দেখো কি বলা হচ্ছে আই হ্যাড টুক দ্য পেপারস টু জনস অফিস ওকে তো দেখো এই সেন্টেন্সটা ভালো করে যদি তোমরা ফলো করো তাহলে গ্রামার্টিক্যাল যদি তোমাদের ভুল কোথাও থাকে তাহলে কিন্তু বলতে হবে যদি না থাকে তাহলে অপশন ডি তোমাকে তোমাকে চুজ চুজ করে করে নিতে নিতে হবে হবে নো ঠিক আছে কিন্তু ভালো করে আমরা এটা ফলো করব দেখো হ্যাড আমরা কখন ব্যবহার করি এই যে হ্যাড রয়েছে বা তোমাদের হ্যাড যদি থাকে তাহলে অবশ্যই আমরা ভারবে থার্ড ফার্ম কিন্তু ব্যবহার করি এটা হচ্ছে কি পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাড ব্যবহার করি এবং ভার্ভ যেটা রয়েছে এই যে টুক ভার্ভ রয়েছে ফর্মটা আমরা ব্যবহার করবো এটা সেন্টেন্সের বা পাস্ট পারফেক্টের এটা একটা গঠন ঠিক আছে কিন্তু দেখো এই যে টুক রয়েছে টুক টেক টেক তারপরে হচ্ছে টুক তারপরে হচ্ছে টেকেন ঠিক আছে তারপরে হচ্ছে টেকেন তাহলে এটা হচ্ছে প্রথম ফর্ম এটা হচ্ছে সেকেন্ড ফর্ম এবং এটা হচ্ছে থার্ড ফর্ম তাহলে এই টেকেন ব্যবহার করাটা উচিত ছিল এই টুকের পরিবর্তে কিন্তু এখানে টেকেন ব্যবহার হয়নি এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে কিন্তু সেকেন্ড ফর্ম ব্যবহার হলে তো সেটা ভুল হয়ে যাবে কারণ হচ্ছে এর আগে অক্সিলারি ভার্ভ হ্যাড ব্যবহার হয়েছে হ্যাড ব্যবহার হলে ভার্ভের থার্ড ফর্ম আমাকে ব্যবহার করতে হবে যদি টেকেন ছিল তাহলে কিন্তু ঠিক থাকতো কিন্তু ব্যাপারটা টেকেন নেই তাহলে ভুল আছে আবার যদি তোমরা ধরে নিতে পারো আই টুক দ্য পেপার টু জন তাহলে কিন্তু ঠিক ছিল কারণ এইভাবে তোমাদেরকে বুঝতে হবে তাহলে অপশানকে আমরা থ্রিকে চুজ করে নেব ঠিক আছে কি হবে আই টুক টুক কেন ব্যবহার আমরা করলাম কারণ টুক হচ্ছে সেকেন্ড ফর্ম তাহলে এটা কোন কোন টেন্স হয়ে গেল এটা হয়ে গেল পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে গেল ঠিক আছে আমরা জানি যে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার হয় ওকে তো আশা করছি তোমরা প্রত্যেকে এই এইগুলো বুঝতে পারছো সরি তো এইভাবে তোমাদেরকে কিন্তু ছোট ছোট স্টেপ করে বুঝতে হবে ভালো করে তাহলে দেখবে অবশ্যই তোমরা এখন থেকে ক্লাসগুলো ফলো করলে অনেক কিছু তোমরা শিখতে পারবে ওকে চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে দেখো আর একটা রয়েছে হি ডিনাইড দ্যাট হি হ্যাড নট ফর মাই সিগনেচার দেখো এ তোমরা সেন্টেন্সটা একবার পড়ে নেবে তারপরে দেখবে যে কোনো ইম্প্রুভমেন্ট হবে কি না দেখো এখানে আমরা আমরা যে দেখতে পাচ্ছি যে ডিনাই এ ডিনাই কথার অর্থ হচ্ছে কি প্রত্যাখ্যান করা ঠিক আছে প্রত্যাখ্যান করা এর কথার অর্থই হচ্ছে কি বা ডিনাই কথার অর্থ হচ্ছে সবসময় ব্যবহার করি যেমন আমি এটা আমি এটা বর্জন করলাম আমি এটা ডিনাই বা প্রত্যাখ্যান করলাম এর মানে কি নেগেটিভ উত্তরটাই নেগেটিভ দাঁড়াবে তাহলে এখানে নট ব্যবহার কোনো করার কোনো দরকার নেই কারণ হচ্ছে সেন্টেন্সটাই মিনিংই হচ্ছে নেগেটিভ তাহলে আমরা কখনোই এর সঙ্গে নট ব্যবহার করব না এটা অবশ্যই তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে ওকে তো আবারও বলছি এখানে শুধু তোমরা কি লিখবে হ্যাড ফর্জ লিখবে অর্থাৎ হ্যাড হ্যাড ফর্জ এইটা লিখবে কেন কারণ আমরা এর আগে জানলাম যে হ্যাড আমরা কখন ব্যবহার করি হ্যাড আমরা ব্যবহার করি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ঠিক আছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। এবং হ্যাড এর সাথে আমরা এই যে ভাব রয়েছে ফর্থ এর কিন্তু থার্ড ফর্মটা ব্যবহার করা হয়েছে তাহলে স্ট্রাকচার যেটা রয়েছে গঠন যেটা রয়েছে সেটা কিন্তু ঠিক রয়েছে অর্থাৎ আবার বলছি ডিনাই যদি থাকে তাহলে তারপরে নট ব্যবহার করার দরকার নেই কারণ ডিনাইট কথার অর্থই হচ্ছে নেগেটিভ মিনিংকে বোঝায় ঠিক আছে তো এখানে নট আমরা ব্যবহার করব না হি ডিনাই দ্যাট হি তো এখানে দেখো অপশন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশান টুকে আমরা নিয়ে ওকে পরবর্তী আমরা চলে যাবো দেখো এটা ভয়েস চেঞ্জ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে প্রত্যেকটার পেপারের ওপর তোমাদেরকে ভালো করে নজর দিতে হবে তোমরা ডিটেল যদি জানতে চাও যে কোনো টপিকের ওপর তাহলে ইংলিশ আমাদের একটা নতুন চ্যানেল রয়েছে ইংলিশ ফর কম্পিটিভ তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে কি বলা হচ্ছে হি ওপেন দ্য ডোর এটা কিন্তু কিসে রয়েছে দেখো এটা প্রেজেন্টে রয়েছে এটা প্রেজেন্ট ইডিফিনাইটে রয়েছে বা সিম্পল প্রেজেন্টে রয়েছে যদি সিম্পল প্রেজেন্ট থাকে এবং সেটাকে থেকে যদি আমরা প্যাসিভ করি থেকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমাদেরকে এম ইচ আর এই তিনটের মধ্যে যে কোনো একটা আমাদেরকে চুজ করতে হবে হয় এম চুজ করতে হবে না হলে ইচ হলে আর এ তিনটের মধ্যে একটা চুজ করতে হবে তো যেহেতু এখানে আমি এই যে দ্য ডোর রয়েছে এটাকে কিন্তু অবজেক্টটাকে সাবজেক্ট কারণ হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে যে অবজেক্টটা থাকে সেটা কিন্তু ক্ষেত্রে সাবজেক্ট করতে হয় তো কোন অপশনকে আমরা এখানে নিয়ে নিব দেখো এখানে যে অপশানটা আমরা চুজ করব সেটা হচ্ছে কি দেখে নাও অপশন অপশন আমরা কোনটাকে নেব অপশন এ কে নিয়ে নেব অর্থাৎ ওয়ান কে আমরা অবশ্যই নিয়ে নিব কারণ হচ্ছে দ্য ডোর প্রথমে তোমাকে ব্যবহার করতে হবে তারপরে দেখ ডোর যেহেতু ব্যবহার হয়েছে সিঙ্গলর অনুযায়ী সেহেতু সিঙ্গলর যদি আছে তাহলে অবশ্যই আমাকে ইজ ব্যবহার করতে হবে যদি প্লুরাল থাকলো তাহলে আমাকে আর ব্যবহার করতে হতো আর ডোরস থাকতো বা এরকম কোনো যদি প্লুরালকে বোঝাতো সাবজেক্টটা তাহলে কিন্তু আমরা আর ব্যবহার করি আমরা আর কখন ব্যবহার করি যখন সাবজেক্টটা প্লুরালে থাকে ঠিক আছে যখন সাবজেক্ট প্লুরালে থাকে তখন আমরা আর ব্যবহার করি এবং ই ইজ কখন ব্যবহার করি যখন সাবজেক্ট সিঙ্গুলারে থাকবে তখন আমরা ইজ ব্যবহার করি দ্য ডোর হচ্ছে একটা সিঙ্গুলার এই কারণে আমরা ইজ ব্যবহার করলাম তারপরে এই যে ভাবটা তোমাদের থাকবে ওপেন এর কিন্তু থার্ড ফর্মটা আমাদেরকে ব্যবহার করতে হয় এটা হচ্ছে প্যাসিভের নিয়ম দেখো ইজের পরে কিন্তু অর্থাৎ থার্ড ফর্ম ব্যবহার হয়েছে ওপেনের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে তারপরে হয়ে যাওয়ার পরে আমাকে একটা বাই লিখতে হয় প্যাসিভের ক্ষেত্রে বাই লিখে যে তোমাদের অ্যাক্টিভের সাবজেক্টটা থাকবে সেটা প্যাসিভে অবজেক্ট অনুযায়ী বসে যাবে অর্থাৎ হি থাকলে কিন্তু হিম হবে এগুলো তোমাদেরকে প্যাসিভের কিছু কিছু নিয়ম রয়েছে সম্পূর্ণ জানার জন্য অবশ্যই তোমাদের তোমরা রিকোয়েস্ট করবো নতুন চ্যানেলে আসার জন্য ঠিক আছে তাহলে হিম কিন্তু তোমাদের হয়ে গেল তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট আর একটা দেখো তোমাদের সুবিধার্থে আর একটা ভয়েস চেঞ্জ এখানে প্রেজেন্টেশন করলাম যাতে তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যায় এখানে বলা হচ্ছে উই স্যাল উই স্যাল রাইট এ নোভেল দেখো আবারও বলছি এই যে তোমাদের নোভেল রয়েছে এই নোভেলটা প্রথমে কিন্তু তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে কি অনুযায়ী ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে ওকে ঠিক আছে তাহলে দেখো এখানে প্রথমে এ নোভেল কোথায় রয়েছে এবং তার আগে দেখবো আমরা যেটা এটা রয়েছে এটা কিন্তু ফিউচারে রয়েছে আর ফিউচারে কিছু নিয়ম রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি নিয়মগুলো ভালো করে তোমরা মনে রাখো দেখো ফিউচারে যদি থাকে তাহলে কিন্তু তারপরে তাহলে কিন্তু তারপরে তোমরা একটা কথা মনে রাখবে এর সঙ্গে কিন্তু বি যুক্ত হবে এই বি কথাটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে অক্সিলারি ভার্বের পরে ওকে তো এটা দেখো সঠিক তোমরা প্রত্যেকে যারা জানো তারা অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করবে যে সঠিক উত্তরটা কি হচ্ছে ঠিক আছে তো এটা সঠিক যে উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশান টুকে আমরা অবশ্যই নিয়ে নেব কারণ হচ্ছে দেখো এ নোভেল প্রথমে তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে সেটা ব্যবহার হয়েছে তাহলে এ নোভেলের পরে যেহেতু এটা একটা তোমাদের কী দেখতে হবে এটা একটা তোমাদের থার্ড ফর্ম দেখতে হবে বা থার্ড পারসেন্ট এই কারণে এখানে কি করতে হবে অবশ্যই তোমাদের উইল ব্যবহার করতে হবে ঠিক আছে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে তোমাদের সেল ব্যবহার হয় এবং বাকিদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের উইল ব্যবহার হবে এবং যেটা বললাম যে অক্সিলারি ভার্বের পরে অবশ্যই তোমাকে বি কথাটা লিখতে হবে দেখো এখানে বি লিখা রয়েছে এবং এই যে রাইট কথাটা রয়েছে এই রাইটের কিন্তু থার্ড ফর্মটা তোমাকে ব্যবহার করতে হবে ঠিক আছে এক স্ট্রিপ থেকে প্যাসিভের ক্ষেত্রে ভারভের থার্ড ফর্ম তোমাদের ব্যবহার করতে হবে এটা ভালো করে তোমরা জেনে রাখো তাহলে রাইট রুট রাইটের পরে আসবে সেকেন্ড ফর্ম হচ্ছে রুট এবং থার্ড ফর্ম হবে রিটেন থার্ড ফর্ম হবে কি রিটেন তাহলে রিটেনটা তোমাদের ব্যবহার করতে হবে দেখো ব্যবহার কিন্তু রিটেন হয়ে গেছে হয়ে গেলো তারপরে বাই অবশ্যই লিখতে হবে তারপরে কিন্তু উই আছে বলে এখানে অবশ্যই তোমাদেরকে আস লিখতে হবে এর আগে যেরকম জানলাম হি ছিল বলে হিম লিখতে হলো এখানে উই রয়েছে বলে অবশ্যই তোমাদেরকে অবজেক্টে লিখতে হবে ওকে তো প্রত্যেকে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমাদের সঠিক স্কোর পাওয়ার জন্য এখন থেকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো নেক্সট যেটা রয়েছে ভালো করে তোমরা ফলো করো তাহলে দেখতে পাবে এখানে কি বলা হচ্ছে এখানে দেখো একটা ইরো রয়েছে অর্থাৎ আমাদের ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আমি আলোচনা করেছিলাম অর্থাৎ এখানে কি রয়েছে দেখো এখানে রয়েছে রেন্ট লাইক ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ এই যে লাইক কথাটা রয়েছে এটা কিন্তু এক্সট্রা যুক্ত হয়েছে অর্থাৎ রেন্ট ক্যাটস অ্যান্ড ডগস এটা হচ্ছে একটা ইডিয়ম এটা হচ্ছে একটা ইডিয়ম আর ইডিয়ম যদি থাকে তাহলে আমরা কোনো মতি বা কোন ক্রমে সেটাকে চেঞ্জ আমরা করতে পারবো না নিজের মতো করে তাহলে লাইক কিন্তু এখানে তোমাদের ইভিয়ামের মধ্যে ঢুকবে না অর্থাৎ রেমস ক্যাট অ্যান্ড ডগ এটাই তোমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে তো আশা করছি এই ক্লাসগুলো তোমাদের অনেকটা হেল্প হবে যদি তোমরা রীতিমতো এবং কন্টিনিউ নোট ডাউন করে রাখো তো ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা নতুন রয়েছেন এনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটি। অন করে নেবে ইউ প্রত্যেকে ভালো থেকো নিজের প্রতি অবশ্যই খেয়াল রেখো ঠিক